আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পেয়ার অফ ওয়ার্ডস, বাংলা যেটাকে বলা হয় জোড়া শব্দ, এটা ক্যাটকলজে ভর্তি পরীক্ষার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যদিও ক্যাটকলজের সিলেবাসে সরাসরি পেয়ার অফ ওয়ার্ডস বলে কোনো কিছুই উল্লেখ নেই, কিন্তু এই পেয়ার অফ ওয়ার্ডস যেগুলো আমাদের যে ওয়ার্ডগুলো আমাদের কনফিউশন তৈরি করে বা যেগুলো আমাদের আমরা কনফিউজড হয়ে পড়ি, এগুলো নিয়ে সাধারণত বিভিন্ন এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ম্যাচিং বিভিন্নভাবে ক্যাটকলজের পরীক্ষায় বিভিন্ন সময়ই প্রশ্ন এসেছে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার এই ভিডিওতে যে পেয়ার অফ ওয়ার্ডসগুলো নিয়ে আলোচনা করা হবে, এগুলো বেশিরভাগই গতানুগতিক যে বইগুলো আছে অর্থাৎ বাজারে যে ক্যাটকলজ ভর্তির গাইডগুলো পাওয়া যায় সেগুলোতে নেই, আর যেগুলো আছে সেগুলো তো সবাই পড়ে নিতে পারবে। একটা গাইড কিনলেই সে গাইড থেকে এগুলো পড়ে নিতে পারবে, কিন্তু যেগুলো গাইডে নেই কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো নিয়েই হচ্ছে আমার ভিডিও। আশা করি এটা সবারই কাজে আসবে ইনশাল্লাহ। তো এক নম্বর হচ্ছে শপ, শপ মানে দোকান, আর সোপ অর্থ সাবান, অর্থাৎ একটু স্পেলিংয়ের চেঞ্জ হওয়ার কারণেই কিন্তু একটা অর্থ মানে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে পেয়ার অফ ওয়ার্ডসের বৈশিষ্ট্য যে প্রায় একই রকম অর্থ, মানে প্রনাউন্সিয়েশন বা স্পেলিং সবই কাছাকাছি, কিন্তু একটু স্লাইট একটু ডিফারেন্স, সামান্য পরিবর্তনের কারণে এর পুরোপুরি অর্থও পরিবর্তন হয়ে যায়। যখন এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা এমসিকিউ আকারে কোশ্চেন দেওয়া হয় তখন কিন্তু একটা ক্যান্ডিডেট খুবই কনফিউজড হয়ে যায় আসলে কোনটা হবে। এই জন্য বিষয়গুলো আমাদের এগুলো সেন্টেন্স মেকিং সহ অর্থ সহ স্পেলিং সহ আমাদেরকে এগুলো জানা থাকতে হবে, ঠিক আছে? অর্থাৎ শপ মানে হচ্ছে দোকান আর সোপ মানে হচ্ছে সাবান। ধরুন আই নিড এ পিস অফ সোপ টু ওয়াশ মাই ক্লোথস অ্যান্ড মাই সেলফ। এরপর হচ্ছে সুপ, সুপটাও কিন্তু কাছাকাছি, জাস্ট ওইখানে ছিল এসও এপি আর এরপরে হচ্ছে এসও ইউপি। এই সুপ মানে হচ্ছে যেটা সুরা বা আমরা বলি ঝোল বলি, তরকারির ঝোল, বা অনেক সময় আমরা রেস্টুরেন্টগুলোতে স্যুপ খাই, চাইনিজ স্যুপ, থাই স্যুপ, চিকেন স্যুপ, ভেজিটেবল স্যুপ, ঠিক আছে? এই স্যুপ, এই স্যুপ মানে সুরা বা ঝোল বলি আমরা বাংলায়। যেমন আই লাইক স্যুপ ভেরি মাচ, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা নিয়ে আর বিস্তারিত খুব বেশি আলোচনা করবো না, কারণ অনেকগুলো এখানে দেওয়া হয়েছে, তো প্রত্যেকটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। তাই আমি চেষ্টা করবো যত সংক্ষিপ্তভাবে প্রত্যেকটা বিষয়কে তুলে ধরা যায়। দুই নম্বর হচ্ছে সি, সি মানে দেখা, এস ডবলই, যেমন আই সি এ বার্ড নাও, আর এস ই এ সি মানে হচ্ছে সমুদ্র, যেমন দ্য সি ইজ কাম নাও, সমুদ্র এখন শান্ত। এরপর কাম, সিও এম এ, তিন নম্বর হচ্ছে কাম, কাম মানে আশা, কিন্তু সি এ এল এম এটার প্রনাউন্সিয়েশনও কিন্তু কাম, কিন্তু এটার অর্থ হচ্ছে শান্ত, যেমন দ্য সি ইজ কাম নাও, ঠিক আছে? এরপর হচ্ছে চার নম্বর হচ্ছে ডিআর, ডি ডব্লিউ আর, এটা হচ্ছে হরিণ, আবার ডিই এ আর, এই ডিআর মানে হচ্ছে প্রিয়। এর পাঁচ নম্বর হচ্ছে শিপ, এস এস আই পি, শিপ মানে জাহাজ, যেমন মাই গ্র্যান্ডফাদার ওয়েন টু মক্কা বাই শিপ। আর এস এস ডবল ই পি শিপ, এই শিপ মানে হচ্ছে ভেড়া, যেমন দ্য বয় ইজ গ্রেজিং ম্যানি শিপ ইন দ্য ফিল্ড, শিপ মানে ভেড়া বা ভেড়ার পালকে বোঝানো হয়। এরপর হচ্ছে নম্বর সিক্স, প্রিন্সিপাল মানে পিএএল, আর প্রিন্সিপাল পিএলই, একটু স্লাইট পার্থক্য, ঠিক আছে? খুব কাছাকাছি কিন্তু, কিন্তু একটা অর্থ অর্থ হচ্ছে অধ্যক্ষ, যেমন হি ইজ এ প্রিন্সিপাল, আর আর মাই ফাদার ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল, ঠিক আছে? খুব এটা খুব ইম্পর্টেন্ট ছয় নম্বরটা। এবার হচ্ছে হোয়াট মানে কি, আর হট মানে হচ্ছে গরম, এটা সহজ। এবার হচ্ছে ফ্লাওয়ার ময়দা, আর ফ্লাওয়ার ফুল। নয় নম্বর হচ্ছে মিট, এম ডবল টি, মিট মানে সাক্ষাৎ করা, আর এম ই এ টি, এই মিট মানে হচ্ছে মাংস বা গোস্ত, যেমন আই এম ফন্ড অফ মিট। আর সিট, এস আই টি, সিট মানে বসা, এটা কিন্তু ভার্ব, আর এস সি এ টি, সিট মানে আসন, এটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে? তো দুইটা এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই এটা কেন ইম্পর্টেন্ট, হচ্ছে একটা ভার্ব আর একটা হচ্ছে নাউন, এই দুটো পার্থক্য করতে পারাটাই হচ্ছে এখানে আর শেখার বিষয়। সিট মানে বসা, এটা একটা ভার্ব, আর এস সি এ টি, সিট মানে আসন, এটা হচ্ছে একটা নাউন। এবার হচ্ছে কোয়াইট মানে সম্পূর্ণ, ঠিক আছে? নান ইজ কোয়াইট হ্যাপি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কেউই পরিপূর্ণ বা সম্পূর্ণ সুখী না। আবার কোয়েট, এটা মানে হচ্ছে নীরব, ঠিক আছে? এটা কাছাকাছি কিন্তু, স্পেলিং দুটো খুবই কাছাকাছি, ঠিক আছে? এই জন্য প্লিজ কিপ কোয়েট, এটা হচ্ছে নীরব। আর টেল, টি ই ডবল এল, টেল মানে বলা, আর টি এল ই, টেল হচ্ছে গল্প, ঠিক আছে? টেল হচ্ছে এটা ভার্ব, আর টি এল ই, টেল এটা হচ্ছে নাউন।
আবার TAIL টেইল এটা মানে হচ্ছে লেজ। নাম্বার 13 হচ্ছে ডেট, ডেট মানে হচ্ছে তারিখ, হোয়াট ইজ দ্য ডেট টুডে, আজকে কত তারিখ বা কী তারিখ। আর DEBT এই ডেট মানে হচ্ছে ঋণ, যে রান শুড রান ইন টু ডেট। নাম্বার 14 হচ্ছে পেয়ার, PAIR, পেয়ার মানে জোড়া, যেমন আই হ্যাভ এ পেয়ার অফ শুজ বা আই হ্যাভ থ্রি পেয়ার অফ শুজ। আর পেয়ার এ পেয়ার, এই পেয়ার মানে হচ্ছে কেটে ফেলা, যেমন পেয়ার দ্য ট্রি, গাছটি কেটে ফেলো, ঠিক আছে পেয়ার এইটা। আর পেয়ার এ তো প্রোনাউন্সিয়েশন প্রায় কাছাকাছি, কিন্তু আমাদের অর্থের গত অনেক পার্থক্য। এর হচ্ছে শেলফ, শেলফ মানে হচ্ছে তাক, যেমন বুক শেলফ, ঠিক আছে, বা শু শেলফ। আর সেলফ, সেলফ মানে হচ্ছে নিজে, আই ক্লিন মাই রিডিং রুম মাই সেলফ, ঠিক আছে। এর হচ্ছে ফার্ম মানে খামার, উই হ্যাভ এ পোলট্রি ফার্ম। আবার এখানে পোলট্রি বানানটা ভুল আছে, পিও ইউএল হবে পোলট্রি। আর ফার্ম, এফ আই আর ফার্ম মানে জিরো, ইট ইজ মাই ফার্ম ডিসিশন, এটা আমার জিরো সিদ্ধান্ত, এই দুটাও ইম্পর্টেন্ট। আবার ডেইরি আর ডায়েরি, ঠিক আছে, বানান কিন্তু মানে যে লেটারগুলো দুইটাতে কিন্তু একই লেটার ব্যবহার করতে হয়, শুধু প্রথমটাতে এ আগে আর পরেরটাতে এ পরে, ঠিক আছে, আই আগে, জাস্ট এতটুকু পার্থক্যের কারণে অর্থগত পরিবর্তন হয়ে যায়। একটা হচ্ছে দুগ্ধাগার বা যে ডেইরি ফার্ম বলি আমরা, উই হ্যাভ এ ডেইরি ফার্ম। আর ডায়েরি মানে দিনপঞ্জিকা, যেমন আমরা ডায়েরি লিখি, ডায়েরিতে বিভিন্ন কিছু লিখে রাখি, এভরিবডি শুড হ্যাভ এ ডায়েরি। আর হোল সমগ্র, WHOL, আর HOL হোল মানে হচ্ছে গর্ত। আর সান, এসএন সান এটা হচ্ছে পুত্র, আর এসএন সান মানে হচ্ছে সূর্য, এটা মানে প্রায় সবাই জানি। 20 নাম্বারটা এটা কনফিউশন আমাদের হবে অনেকেরই, যেমন প্রে মানে প্রার্থনা করা, আর প্রে মানে শিকার, যেমন টাইগার ইজ দ্য বেস্ট অফ প্রে, ঠিক আছে। 20 নাম্বারটা ইম্পর্টেন্ট। 21 হচ্ছে উইক, উইক মানে দুর্বল, আর WW কে এই উইক মানে হচ্ছে সপ্তাহ। আর পপুলার, জনপ্রিয়, পপুলাস মানে হচ্ছে জনবহুল, মানে অনেক জনসংখ্যা যেখানে আছে সেটাকে বলে পপুলাস, যেমন ঢাকা ইজ এ পপুলার সিটি। আর পপুলার এটা আমরা জানি, হি ইজ পপুলার উইথ হিজ স্টাফ। এফ 23 বেইল, বেইল মানে হচ্ছে জামিন, যেমন কাউকে জামিন দেওয়া হয় বা জামিন নেওয়া হয়, ঠিক আছে, এই বেইল, এই BAIL। আর BEL হচ্ছে ঘন্টা, যে স্কুলের ঘন্টা বাজানো হয়, বেল বাজানো হয়। আর BALE বেইল, এই মানে হচ্ছে এটা হচ্ছে গাইড, গাইড মানে হচ্ছে কোনো কিছু একত্র বাঁধা, বাঁধলে যেটা হয় ওইটাকে আমরা বলি গাইড বলি। যেমন হেয়ার ইজ এ বেইল অফ ক্লোথস, এখানে এক এক গাইড কাপড় কাপড় আছে। তার ব্রেক, BREAK, ব্রেক মানে ভাঙা, আর BREAK, এই ব্রেক মানে হচ্ছে গাড়িতে যে ব্রেক থাকে, গতিরোধক যন্ত্র, ওই ব্রেক, ঠিক আছে। এরপরে FAR ফার মানে দূরে, 25 নাম্বার। আর FUR ফার মানে লোম, ঠিক আছে, দ্য হোল বডি অফ কাউ ইজ কভার্ড VERED, এখানে কভার্ড বানানটা ভুল আছে, কভার্ড উইথ ফার। এক ফার মানে হচ্ছে দূরে বা দূরত্ব বোঝায়, আর একটা ফার হচ্ছে লোম, যেটা আমরা হেয়ার বলি আর কি। স্টিল, স্টিল মানে চুরি করা, STEL, আর STIEL, স্টিল মানে এখনও, যেমন হি ইজ স্টিল স্লিপিং, সে এখনও ঘুমাচ্ছে। আর STEEL এটা হচ্ছে ইস্পাত, যেমন দিস প্লেট ইজ মেড অফ স্টিল, এই প্লেটটা ইস্পাতের তৈরি। আর হেয়ার মানে হচ্ছে এখানে, যেটা একটা অ্যাডভার্ব, আর HAIR হেয়ার মানে হচ্ছে চুল, ঠিক আছে, যেটা একটা নাউন, দ্য গার্ল ইজ হ্যাজ কার্লি হেয়ার। আর হেয়ার HEAR যখন হবে তখন এদের অর্থ হচ্ছে সোনা, যেটা একটা ভার্ব, ঠিক আছে। ও আরেকটা হেয়ার আছে এখানে, চারটা হেয়ার একই রকম প্রায়। আর HARE এইটা অর্থ হচ্ছে খরগোশ, দ্য হেয়ার ক্যান রান ফাস্ট, ঠিক আছে। এর হচ্ছে এয়ার, এয়ার মানে বাতাস। আর এয়ার, HEIR, এয়ার, এটার প্রনাউন্সিয়েশনে কিন্তু নিচেরটা হেয়ার হবে না, এয়ারই হবে, এয়ারের মতোই। এয়ার মানে উত্তরাধিকারী, যেমন আই অ্যাম অ্যান এয়ার অফ মাই ফাদার, আমি আমার বাবার একজন উত্তরাধিকারী, ঠিক আছে। এর হচ্ছে 29 নাম্বার অ্যাডভাইস মানে উপদেশ, এটা একটা নাউন, হি গিভ মি মাচ গুড অ্যাডভাইস। আর অ্যাডভাইস যখন SE হবে তখন এটা ভার্ব হয়ে যাবে, এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য, একটা হচ্ছে নাউন অ্যাডভাইস আর একটা হচ্ছে অ্যাডভাইস, এটা হচ্ছে উপদেশ দেওয়া, একটা হচ্ছে উপদেশ আর একটা উপদেশ দেওয়া। 30 হচ্ছে ক্যালেন্ডার, দিনপঞ্জি, উই ইউজ এ ক্যালেন্ডার
we use a calendar to see the date and the name of day এখানে we use a calendar হবে কলেন্ডার কথাটা এখানে আসে নাই তো টাইপিং মিস্টেক হয়েছে বা কোনো ভাবে মুছে ই হয়ে গেছে আর C A L E N D E R এই ক্যালেন্ডার এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই ক্যালেন্ডার মানে ইস্ত্রি বা আয়রন মেশিন আমরা যেটা বলি যেটা যেটা আয়রন করি আমরা কাপড় ইস্ত্রি করি ঠিক আছে ওই ক্যালেন্ডার ঠিক আছে আর সুইট মিষ্টি আর সোয়েট ঘাম এরপরে ম্যাট মাদুর যেটা বিছানো হয় বা খাওয়ার জন্য হোক পড়াশোনার জন্য হোক বা ঘুমানোর জন্য হোক আর ম্যাট এমিটি ম্যাট এর অর্থ মিটের পাস্ট ফর্ম মিট মানে সাক্ষাৎ করা ওই মিটের পাস্ট ফর্ম হচ্ছে এমিটি ম্যাট আর জি এ ও এল জেল এর প্রনাউন্সমেন্টটা হবে জেল অনেকটা জেল ঠিক আছে জেল যেমন জেলখানা বলি এটা আরেকটা জে এ আই এল মানে হচ্ছে কিন্তু জেলখানাই জে এ আই এল এটা আর জি এ ও এল দুইটা মিনিং কিন্তু একই দুইটা সিনোনিম একই রকম অর্থ আর জিওএল গোল এই গোল মানে হচ্ছে উদ্দেশ্য হোয়াট ইজ দ্য গোল অফ ইউর লাইফ তোমার লাইফের উদ্দেশ্য কি ঠিক আছে এর হচ্ছে পার্সন পি ই আর এস ও এন আর পি এ আর এস ও এন পি এ আর এস ও এন হচ্ছে পাদ্রি যেমন খ্রিস্টানদের যে পাদ্রি থাকে সেই পাদ্রি হি ইজ এ পার্সন সে পাদ্রি ব্যাট 35 নাম্বার হচ্ছে ব্যাট মানে হচ্ছে বাদুর আর বিট বেট বেট লাগে না মানুষ বেট বাজি লাগে যেটা হারাম এই বেট হচ্ছে বাজি রাখা আই বেট উইথ হিম ইয়েস্টারডে আমি তার সাথে গতকাল বাজি লেগে রেখেছিলাম বা বাজি ধরেছিলাম বেট বাজি রাখা এটা হারাম 36 মিল মিল মানে কারখানা আর এমই এল মিল এই মিল মানে হচ্ছে খাবার ঠিক আছে একটা হচ্ছে কারখানা আর একটা হচ্ছে খাবার আর ডাই মানে মারা যাওয়া যেমন মানুষ মারা যায় হি ডাইড বাই ওভার ইটিং সে বেশি খেয়ে মারা গেছে আর ডিওয়াই ডাই মানে রং করা যেমন হি ইজ ডাইং এ ক্লোথ সে একটা কাপড় রং করতেছে আর প্লেস মানে হচ্ছে জায়গা যে কোনো জায়গা হতে পারে আর পি এ এল এস সি ই প্যালেস ঠিক আছে এইটা মানে হচ্ছে রাজপ্রাসাদ দ্য কিং লিভস ইন এ প্যালেস আর প্লিজ মানে হচ্ছে অনুগ্রহ যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার দয়া করে আমাকে বা অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দাও আর এফআই ডবল এল ফিল 39 নাম্বার হচ্ছে ফিল মানে পূরণ করে যেমন ফিল ইন দ্য গ্যাপস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর এফ ডব্লিউ এল ফিল মানে অনুভব করে যেমন আই ফিল আনওয়েল টুডে আমি আজ খারাপ বোধ করতেছি বা খারাপ অনুভব করতেছি আবার এফ ই ডবল এল এই ফেল মানে হচ্ছে কেটে মাটিতে ফেলা যেমন ফেল ইন দ্য ট্রি ঠিক আছে এরপর হচ্ছে ফুল মানে পরিপূর্ণ আর এফ ডবল এল ফুল এই ফুল মানে হচ্ছে বোকা এরপর হচ্ছে সো বীজ বপন করা আর শো এস এস ও ডব্লিউ শো মানে দেখানো আর সিউ এস সি ডাব্লিউ সিউ মানে হচ্ছে সেলাই করা তিনটার স্পেলিংও পার্থক্য আছে অর্থগত পার্থক্য আছে উচ্চারণেও পার্থক্য আছে আর 42 নম্বর হচ্ছে ফেয়ার মানে মেলা ভিলেজ ফেয়ার বা বৈশাখী ফেয়ার ঠিক আছে বা এরকম অনেক ফেয়ার হয় মেলা হয় আর এফেয়ার ফেয়ার মানে হচ্ছে ভাড়া যে আমরা গাড়ি ভাড়া দিই না সেই ভাড়া হোয়াট ইজ দ্য বাস ফেয়ার দেলদা টু টাঙ্গাইল এখানে একটা কোশ্চেন চিহ্ন হবে কোশ্চেন চিহ্নটা দেওয়া হয় নাই আচ্ছা এরপরে হচ্ছে ডিউ ডি ডাব্লিউ ডিউ মানে শিশির আর ডি ইউ ই এই ডিউ মানে হচ্ছে পাওনা বা দেনা যে বাকি থাকে না দোকানে যে হি পেইড মাই ডিউ সে আমার পাওনা পরিশোধ করেছে ঠিক আছে তো এরপর হচ্ছে কার্ড সিআরডি কার্ড মানে দধি বা দই যেটা আমরা খাই আর সিআরডি কার্ড মানে তাস খেলা যেটা হারাম তাস খেলা হারাম কার্ড মানে হচ্ছে তাস হি ইজ প্লেয়িং অ্যাট কার্ডস এবার প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা আর প্লেন মানে হচ্ছে সমতল আর প্লেন প্লেন মানে হচ্ছে বিমান বিমানে করে মানুষ এক জায়গা থেকে যায় এই বিমান প্লেন প্লেন প্ল্যান 46 নাম্বার হচ্ছে ওয়েট অপেক্ষা করা আর ওয়েট এটা উচ্চারণ একই ডাব্লিউ আই জি এস টি ওয়েট মানে ওজন যেমন হোয়াট ইজ এ ওয়েট তোমার ওজন কত আর ওয়েট মানে ভেজা যেমন মাই শার্ট ইজ ওয়েট আমার শার্ট ভেজা 47 নাম্বার হচ্ছে কাস্ট কোনো কিছু নিক্ষেপ করা দ্য ফিশারম্যান কাস্ট হিজ নেট ইন টু দ্য রিভার জাল নিক্ষেপ করছে মাছ ধরার জন্য এটা হচ্ছে কাস্ট আর সিএসটি কাস্ট মানে হচ্ছে বর্ণ যেমন বিভিন্ন বর্ণের বা শ্রেণীর মানুষ থাকে হিন্দুদের মধ্যে যেমন বিভিন্ন বর্ণ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরকম আর কি এগুলো হচ্ছে কাস্ট মানে বর্ণ বা সে অনেক হাই হাই কাস্ট থেকে আসছে মানে উচ্চ বর্ণ থেকে উচ্চ বর্ণের ঠিক আছে
এই বর্ণ কিন্তু রং না, বর্ণ মানে একটা বর্ণ মানে বাংলা মিনিং হচ্ছে রং, বর্ণ মানে রং, ঠিক আছে। ওই এই কাস্ট মানে ওই বর্ণ নয়, বর্ণ এই বর্ণ মানে হচ্ছে বংশ, ঠিক আছে, বংশ বা গোত্র এরকম। আর ক্লিন ফ্লোটিয়ানে হচ্ছে ক্লিন মানে পরিষ্কার, আর ক্লিয়ার মানে হচ্ছে স্বচ্ছ, একটা পরিষ্কার একটা হচ্ছে স্বচ্ছ, দুইটা কিন্তু পার্থক্য আছে। পরিষ্কার ধর মাই রিডিং রুম ইজ ভেরি ক্লিন, এখানে কিন্তু মাই ভেরি ক্লিয়ার কথাটা প্রযোজ্য না, ক্লিন। আবার দ্য স্কাই ইজ ভেরি ক্লিয়ার নাও, ঠিক আছে, এখানে আবার দ্য স্কাই ইজ ভেরি ক্লিন নাও, এটা অ্যাপ্রোপ্রিয়েট না, দ্য স্কাই ইজ ক্লিয়ার নাও। ব্যাগ মানে থলে, ব্যাগ শপিং ব্যাগ বা বিভিন্ন ব্যাগ আছে যে ব্যাগ ব্যবহার করি আমরা। আর বেগ মানে তো পার্থক্য, পার্থক্য করা, সরি প্রার্থনা করা বা ভিক্ষা করা দুইটাই হয়, ঠিক আছে। ওই যেমন ওই বেগ টু আল্লাহ, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি বা হি ইজ বেগিং, সে ভিক্ষা করতেছে। এবার হচ্ছে এলিজিবল, এলিজিবল মানে যোগ্য, আর এলিজিবল অস্পষ্ট, অনেক কাছাকাছি, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা হচ্ছে হি ইজ নট এলিজিবল ফর দিস পোপ, পাস্ট হবে না, সেটা এখানে হবে পোস্ট, ফর দিস পোস্ট মানে এই পোস্টের জন্য বা এই পদের জন্য সে যোগ্য না। আরেকটা হচ্ছে হি হিজ হিজ হ্যান্ড রাইটিং ইজ ইলিজেবল, হিস হবে এখানে, হি ইজ না, এখানেও একটু মিস্টেক হয়েছে, হি হিস হবে, হিজ হ্যান্ড রাইটিং ইজ ইলিজেবল মানে অস্পষ্ট, তার হাতের লেখা হচ্ছে অস্পষ্ট, ঘোলা মানে কাটাকাটি করে, লেখাটা ভালো না। এর হচ্ছে এসে, এসে মানে চেষ্টা করা, আর এসি এটা হচ্ছে রচনা, এসে এসে রচনা, আর আরেক এসে এ ডবল এস এ ওয়াই হচ্ছে চেষ্টা করা, এটা কিন্তু জাস্ট খালি এ আর ই এর পার্থক্য। এটা অনেক ইম্পর্টেন্ট, 52 নম্বর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, সাইট সিআইটিই, সাইট মানে উল্লেখ করা, যেমন হি সাইটেড অ্যান এক্সাম্পল, সে একটা উদাহরণ উল্লেখ করেছে বা উদাহরণ দিয়েছে। আর সাইট মানে হচ্ছে পার্শ্ব, ঠিক আছে, যেমন দ্য সাইট অফ আওয়ার স্কুল ইজ ভেরি ফাইন, আমাদের স্কুলের পার্শ্বটা অনেক সুন্দর। তারপর হচ্ছে সাইট, এটা হচ্ছে দৃশ্য হতে পারে বা দৃষ্টিও হতে পারে, যেমন হোয়াট ইজ স্যাড সাইড ইট ইজ, হোয়াট ইজ স্যাড সাইড ইট ইজ, এটা আসলে আশ্চর্যবোধক চিহ্ন হবে, সাইন অফ এক্সক্লেমেশন হবে এখানে, হোয়াট ইজ স্যাড সাইড ইট ইজ। আর আরেকটা হচ্ছে সাইট মানে দৃশ্য, দৃষ্টি, দৃষ্টিও বোঝায়, যেমন হি হ্যাজ লস্ট হিজ আইসাইট, সে তার দৃষ্টিশক্তি হারিয়েছে, ঠিক আছে, মানে চোখের দৃষ্টি হারিয়েছে। আর 53 নম্বর হচ্ছে কাউন্সিল, পরিষদ, ঠিক আছে, কাউন্সিল মানে পরিষদ, আর কাউন্সিল মানে হচ্ছে উপদেশ, যেমন হি গিভ মি মাস গুড কাউন্সিল। জিলাস মানে হিংসুটে, আর জিলাস জেট দিয়ে যখন হবে এটা, এটা হচ্ছে আগ্রহী, একটা হচ্ছে হিংসুটে আর একটা হচ্ছে আগ্রহী। এবার লিভ বাস করা, আর লিভ ত্যাগ করা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট মোটামুটি। 56 নম্বর হচ্ছে হিউম্যান, মানবীয়, যেমন টুয়ার ইজ হিউম্যান। আর হিউম্যান এম এনি যখন হবে এটা মানে হচ্ছে দয়ালু, যেমন মাই ফাদার ইজ ভেরি হিউম্যান। আর লস এলো এসি, ঠিক আছে, লস মানে হারানো, এল ডবল এস মানে হচ্ছে ক্ষতি, আর এল ডবল ও এসি লুজ মানে ঢিলা, ঠিক আছে, তিনটা একটু একটু স্পেলিং একটু একটু পার্থক্য আছে, আর অর্থের জন্য অর্থগুলো চেঞ্জ হয়ে গেছে। আর 58 নম্বর হচ্ছে ফাস্ট, FAST ফাস্ট মানে হচ্ছে দ্রুত, আর FIRST ফাস্ট মানে হচ্ছে প্রথম, এটা সবাই জানি হয়তো সহজ। আর ওম WRM ওম মানে হচ্ছে পোকা, যেমন বার্ডস ইট ওমস, আর ওম মানে উষ্ণ বা গরম, ঠিক আছে। আর সোল SOL সোল মানে আত্মা, আর SOL সোল মানে হচ্ছে জুতার তলা, জুতার নিচের অংশকে সোল বলা হয়। এরপর হচ্ছে চেক, চেক মানে দমন করা, চেক দ্য বেস্ট ইন ইউ, তোমার মধ্যে পশুত্ব দমন করো, ঠিক আছে। আবার চেক, চেক এটা হচ্ছে টাকার চেক, যেটা চেক দেওয়া হয় টাকা, যেমন গিভ মি এ চেক অফ টাকা, কত লেখা হয়েছে এখানে, কোটি কোটি টাকা। 62 নাম্বার টেস্ট মানে পরীক্ষা, আর TAST এই টেস্ট মানে হচ্ছে স্বাদ নেওয়া, ম্যাঙ্গো টেস্ট, দ্য ম্যাঙ্গো টেস্ট এস ওর সাথে, টেস্ট সুইট, আই হ্যাভ ডান ওয়েল ইন দ্য টেস্ট, ওই টেস্ট মানে হচ্ছে পরীক্ষা। এরপরে এইটা খুব ইম্পর্টেন্ট, 63 সেল মানে বিক্রি, এটা একটা নাউন, আর এসি ডবল সেল মানে বিক্রি করা, এটা হচ্ছে একটা ভার্ভ। আর এসে আইল সেল মানে হচ্ছে পাল, নৌকার যে সেল থাকে বা পাল থাকে ওইটা,
সেল প্রথম দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা মানে একটা 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 হচ্ছে নাউন, একটা হচ্ছে ভার্ব। আর অয়ার পরিধান করা, আর অয়া ডাব্লিউ আই আর এটা মানে হচ্ছে তার, আর থ্রো টিএইচ আর ও ডাব্লিউ থ্রো মানে নিক্ষেপ করা, আর থ্রো মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে, না আই থ্রো দ্য স্টোন থ্রো দ্য উইন্ডো, আমি জানার মধ্য দিয়ে পাথরটি নিক্ষেপ করেছি। আর প্লিজ থ্রো থ্রো দ্য বল, এখানে থ্রোটা বানানটা ভুল হয়েছে, টিএস আর ও ডাব্লিউ, প্লিজ থ্রো দ্য বল, টিএস আর ও ডাব্লিউ থ্রো মানে হচ্ছে নিক্ষেপ করা। আর ভেইন মানে হচ্ছে বৃথা, যেমন হি ট্রাইড ইন হি ট্রাইড ইন ভেইন, বা হি হ্যাঁ হি ট্রাইড ইন ভেইন, সে বৃথা চেষ্টা করছে করেছিল। আর ভেইন মানে হচ্ছে শিরা, আমাদের ব্লাড যে ফ্লো করে যেখান দিয়ে, ব্লাড ফ্লোস থ্রো দ্য ভেইন অফ দ্য হার্ট। রোল মানে ভূমিকা, আর আর ও ডাবল রোল, এই যে রোল আছে যে রোল নাম্বার ক্রমিক নাম্বার ক্লাসে, হোয়াট ইজ এ রোল নাম্বার, আর রুল আর ইউএলই রুল মানে হচ্ছে নিয়ম, রুলস রেগুলেশনস বা নিয়ম কানুন। অ্যাক্সেস অ্যাক্সেস এইটা খুবই 68 খুব ইম্পর্টেন্ট। এ ডবল সি ই ডবল এস এইটা মানে হচ্ছে প্রবেশাধিকার, আই হ্যাভ ফ্রি অ্যাক্সেস টু দ্য হেডমাস্টার। আর ই এক্স ই ডবল অ্যাক্সেস মানে হচ্ছে অতিরিক্ত, অ্যাক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। আর পিস মানে টুকরা, আর পিস মানে শান্তি, পিএসি পিস। নিস মানে ভাগ্নি বা ভাইজি বলি, হি ইজ মাই নিস। আর নাইস মানে হচ্ছে সুন্দর। হিল এইচ এল হিল এটা মানে হচ্ছে তাপ, দ্য সান গিভস আস হিট, সরি আসলে হিট হবে না এখানে, আসলে এইচ এটি হবে, স্পেলিং মিস্ট হয়েছে, এইচ এটি হিট মানে তাপ, দ্য সান গিভস আস হিট অ্যান্ড লাইট। আর এইচ আই টি এই হিট মানে হচ্ছে আঘাত করা, এই হিট টাপ মানে হচ্ছে নাউন, আর এইচ আই টি মানে হচ্ছে ভার্ব। আর বিসাইড বিসাইডস এটা খুব ইম্পর্টেন্ট, বিসাইড বিসাইডস, বিসাইড মানে হচ্ছে পার্শ্বে, যেমন আওয়ার হাউস ইজ বিসাইড দ্য রিভার। আর বিসাইডস মানে হচ্ছে ছাড়া বা অধিকন্ত, যেমন বিসাইডস ইউ আই হ্যাভ টু ফ্রেন্ডস, তুমি ছাড়া আমার দুজন বন্ধু আছে, বা বিসাইডস দিস পেন এই কলম ছাড়া আই হ্যাভ টু পেনস, আমার আরও দুটো কলম আছে, এরকম আর কি, ছাড়া ব্যতীত এরকম অর্থ করে অধিকন্ত। আর বিসাইড মানে হচ্ছে পাশে বা পার্শ্বে। আর মেইন মানে হচ্ছে প্রধান, আর মেইন মানে হচ্ছে কেশর, যে লায়নের কেশর থাকে এরকম, পশুর যে কেশর থাকে সেটা, আর মেইন মানে হচ্ছে প্রধান। আর পেন মানে হচ্ছে কলম, আর প্যান মানে হচ্ছে কড়াই। আর পেপার পি এ পি আর পেপার মানে কাগজ, আর পিই ডবল পি ই আর এইটা মানে হচ্ছে মরিচ। রেড লাল রিড পড়া এটা সহজ, ব্লু নীল। আর বিএলই ডাব্লিউ এটা মানে হচ্ছে ব্লু, এটা ব্লো এর পাস্ট ফর্ম আর কি, ব্লো মানে কোনো কিছু প্রবাহিত হওয়া, এটা হচ্ছে ব্লু, উচ্চারণ একই কিন্তু অর্থগত পার্থক্য। এরপর হচ্ছে 78 নাম্বার হচ্ছে এইচ ও এল ওয়াই হলিডে, মানে এটা হচ্ছে পবিত্র দিন, ফ্রাইডে ইজ দ্য হলিডে ফর দ্য মুসলিম। আর এইচ ও এল আই যেটা হবে এটা হচ্ছে ছুটির দিন, দুইটা কিন্তু পার্থক্য বুঝতে হবে, দুটো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ফ্রাইডে আর স্যাটারডে আর গভর্নমেন্ট হলিডেস ইন বাংলাদেশ, এটা ছুটির দিন, একটা হচ্ছে পবিত্র দিন। এই ছিল মোটামুটি পেয়ার অফ ওয়ার্ডস এর উপর, আশা করি সবার কাজে লাগবে ইনশাল্লাহ, যারা ক্যাটলজে ভর্তি পরীক্ষা দিবে সামনে দিবে এবছর দিবে সবারই কাজে আসবে ইনশাল্লাহ। তো যারা চ্যানেলটি দেখতেছেন বা আমার ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য, আর যাতে আমি ভিডিও দেওয়ার পরে পরপরই নোটিফিকেশন পান এই জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।